हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल किचन टाइम विद सायदा। आबार हाजिर हलाम खुबी मजार आचार रेसिपी निये। आज करे देखाबो प्लाम बा आलू बोखारार आचार। प्लाम अनेक प्रजातिर होये थाके। आज के आमी यूरोपियन प्लाम दिये ए आचारटा करे देखाबो। आपनी आचारटा जलपाई बा जे कोनो प्लाम दिये करे निते पारबेन। यूरोपियन ए प्लामगुलोके आलू बोखारा बला हय়। এই প্লাম দিয়ে আমি আরেকটা চাটনি বানিয়েছিলাম, সেই রেসিপি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে প্লাম দিয়ে আচার বানাবো সেই প্রস্তুত প্রণালী। আজকে আচারের জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আলু বোখারা বা প্লাম নিয়েছি। আমি আলু বোখারাগুলোর বোটাটা এভাবে ফেলে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আলু বোখারাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই আচারটা কাঁচা এরকম আলু বোখারা দিয়ে দেওয়ার জন্য। এই কাঁচা আলু বোখারাগুলো অনেক টক হয়, একেবারে জলপাইয়ের মতো। আজকে আমি এরকম কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। এবার এই আলু বোখারাগুলোকে আমি একটু কেটে নিব। ঠিক এভাবে ছুরি দিয়ে আমি 3 থেকে 4টা এভাবে লম্বা করে কেটে নিব। এতে মশলাগুলো আচারের ভিতরে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। সবগুলো প্লাম আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে প্লামের গায়ে মাখিয়ে নিব। হলুদ আর লবণটা মাখানোর পর প্লাম থেকে অনেকখানি পানি বের হবে। এবার এরকম একটা ছড়ানো প্লেটে আমি ছড়িয়ে নিব। লবণ মাখানোর পর প্লামের গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। রোদে দিতে পারলে খুব ভালো, তবে রোদের ব্যবস্থা না থাকলে আপনি ফ্যানের নিচে দিয়েও পানিটা সম্পূর্ণভাবে টানিয়ে নিতে পারেন। আমার এখানে রোদের ব্যবস্থা আছে, আমি রোদে দিয়েছি। খুব বেশি কড়া রোদ হলে একদিন রোদ দিলেই চলবে, আর যদি রোদের তাপ কম থাকে সেক্ষেত্রে আপনি 2 দিন রোদ দিলেই চলবে। আমার এখানে প্রচণ্ড রোদ, সেই জন্য আমি 1 দিন রোদে দিব। ফিরে এলাম 1 দিন পরে। দেখুন প্লামের গায়ে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এবার আমি আচার বানাবো। ঠিক এরকমভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে না এবং 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে, ফাঙ্গাস পড়ে যাবে না। এবার আমি একটা মশলা বানাবো, সেই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। তবে আপনি এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারবেন। আমি 1.5 কেজি পরিমাণ আলু বোখারা অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি টালিনি, ঠিক যেরকম কিনে এনেছি ওইরকমই ব্যবহার করছি। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া। যেহেতু আজকের আচারটা টক ঝাল মিষ্টি, মানে ঝালের পরিমাণটা বেশি, সেই জন্য মরিচ একটু বেশি করে দিচ্ছি। এখানে 15 থেকে 16টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই আচারটা বানাতে কোনোরকম পানি ব্যবহার করবেন না, পানির পরিবর্তে আমি এখানে ভিনেগার ব্যবহার করব। এটাকে বাংলায় সিরকাও বলে। এখানে 1/2 কাপ পরিমাণ সিরকা ব্যবহার করব পানির পরিবর্তে এই মশলাগুলো বাটার জন্য। যারা বাংলাদেশে আছেন তারা মুদির দোকান বা যে কোনো সুপার শপে খোঁজ করলেই ভিনেগার বা সিরকাটা পেয়ে যাবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সিরকা দিয়ে মশলাগুলোকে বেটে নেব। এটা হচ্ছে সিরকা বা ভিনেগার। আপনি যদি মশলাটা বাটার জন্য পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না, আর ভিনেগার দিয়ে বানালে আচারটা 2 বছরের মতো ভালো থাকবে। আমি মশলাটা বেটে নিয়েছি, আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর এখানে আমি রসুন ব্যবহার করব আজকের আচারে, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তবে আপনি যদি না চান সেক্ষেত্রে রসুনের কোয়াটা ব্যবহার না করলেও চলবে। আচারটা বানানোর জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম। যেহেতু ডুবো তেলে আচারটা থাকবে সেই জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই আচারটা সরিষার তেলেই ভালো লাগে, চেষ্টা করুন সরিষার তেল ব্যবহার করার জন্য। তবে আপনার কাছে একান্ত সরিষার তেল না থাকলে সেক্ষেত্রে রেগুলার খাবার তেলটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 6-7টা শুকনো মরিচ। এবার শুকনো মরিচটাকে সামান্য একটু ভেজে নিব। যখন শুকনো মরিচ সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে বাটা মশলাটা দিয়ে দিব। আর হ্যাঁ, বাটা মশলাটা একেবারে মিহি করে বাটবেন না, একটু আস্ত আস্ত রাখবেন। ঠিক এরকম একটু আস্ত থাকলে আচারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার চুলে আঁচটা মাঝারি করে আমি মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব।
মশলাটা কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। মনে রাখবেন আমি আলু বোকাটা যখন রোদ দিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, সেই জন্য ঠিক মশলাতে যতটুকু দরকার ততটুকু লবণই ব্যবহার করবেন। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য আচারের কালারটা অনেক সুন্দর আসবে। এবার সবগুলো উপকরণ মিলিয়ে আমি কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। যখন 1 থেকে 2 মিনিট কষানো হয়ে আসবে তখন এর মাঝে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিব। আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে আবার আমি কষিয়ে নেব চুলা আঁচটা মাঝারি করে 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। এই আচারটা হতে খুব বেশি সময় লাগবে না, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা এভাবে কষিয়ে নিলে আচারে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এই আচারটা টক ঝাল আর সামান্য একটু মিষ্টি হয়, সেই জন্য খেতে অনেক ভালো লাগে। আবারও নেড়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিব এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম, চিনিটা গলে যাওয়ার পরে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেই কোয়াগুলো কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি যে আলু বোখারাগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আলু বোখারাগুলো দিয়ে দিব। আলু বোখারাগুলো কিন্তু আমি একেবারে শুকাইনি, একটু খেয়াল করে দেখুন, শুধু যে পানিটা ছিল সেই পানিটা আমি টানিয়ে নিয়েছি। আলু বোখারাটা দেওয়ার পর খুব বেশি সময় চুলা রাখা যাবে না, এতে আলু বোখারাগুলো গলে যাবে। যেহেতু আমি আস্ত আলু বোখারার আচার দিচ্ছি, আর আপনি চাইলে জলপাই দিয়েও ঠিক একইভাবে আপনি আচারটা বানাতে পারবেন। এই আচারটা সাদা ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, আর আচারটা বানাতে খুব বেশি সময় লাগবে না। আলু বোখারাগুলো দিয়ে খুব বেশি সময় আমি চুলায় রাখবো না, 2 থেকে 3 মিনিটের মতো আমি আচারটাকে খুব ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষাতে কষাতে যদি মনে হয় আচারটা পাতিলের তলায় লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করবেন না। শুধুমাত্র যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে তাহলে আপনি এখানে ভিনেগার ব্যবহার করবেন। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে একটু নেড়ে নেবেন, এতে নিচে আর লেগে যাবে না। তবে নিচে যদি লেগে না যায় সেক্ষেত্রে ভিনেগারটা ব্যবহার করার দরকার নেই, কারণ আমি কিন্তু ভিনেগার দিয়ে মশলাগুলো বেটেছিলাম। এই আচারটা কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আচারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এর বেশি আমি রান্না করব না, যাতে আলু বোখারাগুলো গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি, আমার আচারটা একেবারে রেডি হয়ে গেছে। এই আচারটা বানিয়ে সাথে সাথে খাওয়ার থেকে 7 থেকে 8 দিন পরে খেলে আচারটার পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। আর এই আচারটা অবশ্যই কাঁচের বয়মে রাখবেন, বয়মটা ধুয়ে খুব ভালো করে এভাবে শুকিয়ে নিতে হবে। আর কাঁচের বয়মে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, উপরে ফাঙ্গাস বা ছাতা পড়বে না। যদি আপনার কাছে রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আচারটা মাঝে মাঝে রোদে দিবেন, তবে রোদে না দিলেও আচারটা ভালো থাকবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মালি আচারটা ভালো থাকবে। আর অবশ্যই আচারটা এরকম ডুবো তেলে ডুবিয়ে রাখতে হবে, কোনোভাবেই খালি হাতে আচারটা নেবেন না বা ভিজা চামচ ব্যবহার করবেন না। ভিজা চামচ বা খালি হাতে আচারটা খেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।